তার চোখে যখন কোরআনের এই আয়াতটুকু ধরা পড়ে গেল, এই অবস্থায় আল্লাহর বান্দা চলে গেলেন, চলে গিয়ে বলছেন আমার জন্য একজন বড় আলেম আনেন, আমি মুসলমান হতে চাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, মুসলমানের মর্যাদা জুড়ে বলেন কম না বেশি। আজকে আমরা মুসলমান মুসলমানের মর্যাদা কমাচ্ছি, কথা কম কি? অনেকেই বলি বিধর্মীরা আমাদের চেয়ে অনেক ভালো, আরো জুড়ে কন্যা উচিত। আল্লাহ প্রমাণ করেছে না তোমার কথা সঠিক, কোরআনে প্রমাণ আছে না, না কথা কোন আছে না, না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফয়সালার পরে যখন কবরের মধ্যে ঢেলে দিবেন কতক মুসলমানকে অন্যায়ের কারণে, ত্রুটি বিচ্যুতির কারণে, তখন কাফেররা বলবে তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, তোমরা না এক আল্লাহর বিশ্বাসশীল ছিলে, আজকে আমাদের সাথে এই দুদকের আগুনে জ্বলতেছো কেন? আল্লাহ বলেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিয়ে জান্নাতের ফেরেশতার হাতে উঠিয়ে দাও। এই সময় তারা পিছন দিক থেকে একটা ডাক দিবে, আল্লাহ কোরআন দিয়ে বলছেন আমাদের অন্যায়ের কারণে কত মুসলমানেরা যখন জাহান্নামের আগুনের মধ্যে চলবে, তারা তিরস্কার করে বলবে তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, এক আল্লাহর বিশ্বাসীর ছিলে, কালিমার বিশ্বাসীর ছিলে, তাহলে আমাদের সাথে দুজকের আগুনে চলছেছ কেন? তখন আল্লাহ বলেন ও আমার জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর বিশ্বাস আছে, এক আল্লাহর বিশ্বাস আছে, তাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দিয়ে জান্নাতের ভিতরে জান্নাতের ফেরেশতার হাতে তুলে দাও, জান্নাতের ফেরেশতা তারে জান্নাতের ভিতরে তারপর ঢুকিয়ে দিবে। তাহলে বুঝা গেল মুসলমানের দাম কম না বেশি। আমার ভাইয়া ডক্টর মরিজ বুখাইলি তিনি যখন চলে গেলেন মুসলমান হওয়ার উদ্দেশ্যে, আল্লাহ একজন বান্দা তিনি বললেন ও আল্লাহর বান্দা আপনি মুসলমান হতে চান, ভালো করে বলেন। তিনি বললেন হ্যাঁ আমি মুসলমান হতে চাই। একজন সাহিত্যিক মানুষ তিনি যদি হঠাৎ করে মুসলমান হতে চাই, এলাকার মধ্যে রব পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যখন তিনি মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন, আল্লাহর বান্দা তিনি মুসলমান করার জন্য তার এই কালিমাতুত তাওহীদটুকু পড়িয়ে নিলেন, শাহাদাতটুকু পড়িয়ে নিলেন, আল্লাহর বান্দা বললেন তুমি বড় আশহাদু আল্লাহ মুসলমান হয়ে গেছে, দাম বাড়াইছে কি? জোরে বলেন কে? দাম বাড়ানোর পরে আল্লাহর বান্দা যখন এই কোরআনুল কারীম নিয়ে আরো গবেষণা শুরু করলেন, শেষ পর্যন্ত তার চোখের সামনে ধরা পড়ে গেল ছোট্ট আরেকখানা সূরা, সূরাতুল ইখলাস। নাম কি? সূরা কোন কি নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যখন আল্লাহর বান্দার চোখের সামনে ধরা পড়ে গেল
যখন সেই কোরআনুল কারীমের সূরাটা পড়লেন, পড়ার পরে আরো হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে। খ্রিস্টান বন্ধুদের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা তো বললে ঈসা আল্লাহর পুত্র, এই যে দেখো আসমানি গ্রন্থ যার নাম হলো কিতাবুল্লাহ, শুধু না কালামুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একদিন দেখলেন খুব মনটা খারাপ, মন খারাপ দেখে আল্লাহ বললেন, ও আমার হাবিব আপনার মন খারাপ কেন? আপনারা বলেন তো আল্লাহ জানে না? আল্লাহ বলছেন তো কুমা ফি সুদুরিকুম, বান্দারে তোমার অন্তরের ভিতরে কি লুকাইতো আছে সব আমি আল্লাহ জানি। তারপরে প্রশ্ন করছেন মনটা খারাপ কেন, নবীজি বললেন তাওরাত ও কিতাবুল্লাহ, জবুর ও কিতাবুল্লাহ, ইঞ্জিল ও কিতাবুল্লাহ, আমার উপরে কোরআন দিলেন সেটাও কিতাবুল্লাহ, তাইলে পার্থক্য কি? আল্লাহ পাক বলেন, ও আমার নবী, ও আমার হাবিব, আপনার উপরে যে কিতাব দিয়েছি সেটা শুধু কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ। আমার ভাইয়া ডক্টর মরিস বুখারি তিনি তাদের সামনে ভাষণ দিলেন, দেখো আল্লাহ হচ্ছে সেই একত্বদার। এই একত্ববাদের কথাগুলো বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে উল্লেখ করেছেন, আর ডাক দিয়ে বলেন জাহেলিয়াতের প্রথাটুকু ধ্বংস করার জন্য আমি আমার নবীর উপরে কোরআন দিয়েছি। সেই কোরআনুল কারীম আল্লাহ বলছেন কসম যুগের, কিসের কসম? চিৎকার মেরে বলুন কিসের কসম? যুগের কসম খেয়েছেন কে? আল্লাহ পাক যুগের কসম খেয়েছেন। সেই কসম টুকু খেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ফয়সালা করতেছেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে এই কথাগুলো বলেছেন, আল্লাহ যুগের কসম কে ডাক্তার দিয়েছেন, ও জগৎবাসীরা শুনো, তোমাদের জন্য আমি দিক নির্দেশনা দিয়েছি, এই যুগের কসম কে বলছেন, মানুষেরাই কেবল ক্ষতিগ্রস্ত। আপনাদের কাছে প্রশ্ন হলো, মানুষের মধ্য থেকে শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সকলেই আসি না নাই? কথা কোন আসি না নাই, তার মানে নবীগণের অবস্থাটুকু ব্যতিক্রম হয়ে গেল, ক্ষতিগ্রস্ত তার মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কিরামদের অবস্থা তাবেঈন, তাবে তাবেঈন, আইমা মুস্তাহিদিন, সালফে সালেহীন, সাধারণ মানুষ সহ সকলেই আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন তারা ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত, তারা কারা? যাদের অন্তরের ভিতরে চারটা অবস্থান আছে, যাদের কন্যা সুবহানাল্লাহ, ক্ষতিগ্রস্ত তারা না, এরা কারা? ইল্লাল্লাযীনা আমানু, আলহামদুলিল্লাহ বলেন, আর যারা বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যমণি আল্লামা তারেক মুনওয়ার সাহেব দামাত বারাকাতুন আলিয়া তিনি উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়া এখানে বলা হলো ক্ষতিগ্রস্ত হলো তারা না, তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে কার উপরে? আল্লাহর উপরে। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক কর্ম করেছে তারা ব্যতীত। তিন নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ তাআলা বলছেন একে অপরকে সত্যের উপদেশ দেয় তারা ছাড়া। আবার ওয়াতাওয়াসাউ বিস সবর, চার নাম্বার হচ্ছে ধৈর্যের দ্বারা উপদেশ দেয় তারাও ছাড়া। দূরে কন্যা সুবহানাল্লাহ, তাহলে ক্ষতিগ্রস্ত কারা, এদের অবস্থা তো আমাদের জানা দরকার আছে না নাকি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নিজেই বলতেছেন ক্ষতিগ্রস্ত কারা। একটু আল্লাহর নামে আজকে এই মাহফিলের এই মাঠের মধ্যে আমরা যদি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলি আল্লাহ খুশি হবে না বেজার হবে? এরা হল ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন আওয়াজ
ড্যামবরি ড্যামবরি বুঝেন নাকি? আপনাদেরকে অনেক বাদ বলছি, যারা অঙ্গীকার করার পরে, প্রতিশ্রুতি দেওয়ার পরে প্রতিশ্রুতিটুকু পূরণ করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে এই আদেশ করেছিলাম, যারা অঙ্গীকার করেছে তোমাদের অঙ্গীকারকে বাস্তবায়িত করো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা একদিন আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম কিনা? কি সেই অঙ্গীকার ছিল? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? সেদিন আমরা সকলেই চিৎকার মেরে বলেছিলাম, কালু বালা, নিশ্চয়ই তুমি আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি আমাদের রব। আজকে দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাচ্চিৎকের মধ্যে পড়ে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, জুড়ে কোন ঠিকিরা কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলতেছেন, এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো থেকে তোমাকে অবশ্যই নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, ক্ষতিগ্রস্ততার থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। যাদেরকে কিতাব দিয়েছিলাম, ওই কিতাব দেওয়ার পরে যারা যথাযত ভাবে পাঠ করে তারাই ক্ষতিগ্রস্ত না, কিন্তু এই পাঠ করার পরে যারা এর থেকে নিজেদেরকে দূরে সরিয়ে দিয়েছে, এ কোরআন দেওয়ার পরে, কিতাব দেওয়ার পরে কিতাবের যে নির্দেশনা না মেনে অন্য লাইনে চলছে, নিজের জীবন আদর্শটুকু ব্যক্তির খেয়াল খুশি মোতাবেক পরিচালিত করেছে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। দূরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল উজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেই দিনের কথা স্মরণ করিয়ে দিলেন, যেই দিন মানুষের ওজনটুকু দেওয়া হবে, যেই দিন মানুষের পাল্লা নিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলকে ওজন দেওয়ার জন্য যেদিন সেই পাল্লাটুকু ধারণ করবেন, সেখানে পাল্লা বলতে কি বোঝানো হয়েছে তাফসীরে তাবারিকা মুসাফির ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওই মিজানের কথাগুলো উল্লেখ করে দিয়া বলেন, সেই দিন মানুষকে সব পয়সা করা হবে, কে কি আমরা করেছিলাম বলুন তো, এই কথাগুলো আল্লাহর কাছে আছে না নাই? তারা কতই না সফলকামী যারা ওই দিন আল্লাহর কাছে নিজেদেরকে আমলের কাতায় উত্তীর্ণ করেছে, এরা হচ্ছে আল্লাহ পাকের কাছে প্রিয়। আর যারা নিজেদেরকে আমলের কাতায় উত্তীর্ণ করতে পারে নাই, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। দিয়ে বলেন ঠিকিরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন তারাও ক্ষতিগ্রস্ত, ওয়ামাইয়া গুতাবি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর উপরে, আল্লাহর কথার উপরে, কোরআনের উপরে আর কোনো কথা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে লোক ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে, আল্লাহ আইন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া যারা অন্য মতাদর্শটুকু গ্রহণ করে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক বলছেন ফালা ইউকবালা, তাকে গ্রান্টেড করা হবে না। কথা কোন নাকি? ওরা হচ্ছে আল্লাহর কাছে আনঅ্যাকসেপ্টেবল। সাথে সাথে আল্লাহ পাক বলেন এই সমস্ত লোকগুলো হলো ক্ষতিগ্রস্তের দল, যেরকম ঠিকিরা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করো। সকলে বলুন আমিন। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক ইসলাম বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।
আমার ভাইয়া আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করেছে জুড়ে বলেন কার উপরে
এখন বিশ্বাস স্থাপন করলাম, বাকি কাজ করলাম না, আমালে সালিহা করলাম না, নেক কর্ম করলাম না, সে কখনো ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারে? আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান বলো কথা কয় না কে? আপনাদের এলাকায় গান বানছে কথা কান না, কেনা গান বানছে গান করছে শিখেছে এরা গান করা পানি বিতলে মুমিনে পাখি বানবাতাস নিবে না হাইনে পানি বিতলে মুমিনে পাখি বানবাতাস নিবে না ওরে সাজর কাছে গেলে পাবে না মজলুজা লাগে না আবার বলছে পান বাতাসে জলে ওই নাচে নিবে কেমনে, কথা কন ঠিক কিনা? এরা হলো বাপ্পা, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। ইমান যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহর বিধান বাস্তবায়ন করা দরকার আছে না নাই? এখন আপনি যদি বলেন আল্লাহ ইমান আনছি ঠিক আছে, তবে একটা কথা, নামাজ পড়বো কেন? কথা কন নাকি আল্লাহ জবাব কোরআনে দেন নাই? কথা কন দেন নাই? আল্লাহ তাআলা বলছেন এই জবাব আমি কোরআনে দিয়েছি, এই কোরআন কত বড় প্রমাণ, এই কোরআনের উপরে আরো কোন প্রমাণ আছে কোন তো? আল্লাহ বলছেন এই যে প্রমাণটা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত, দোকানে বিক্রি হইতো মুখটা যদি পলিথিনের খোলা থাকে এখন তো তোমার কথা বলতেন গ্যাম মুড়ির দাম আছে রমজান মাসে গ্যাম মুড়ি আনছে বিবি সাহ ইফতার তৈরি করলেন, এরপরে সময় মতো মুখে দিল বাজে না, বিবি সাহ রাগ করবে কিনা? বলবে এটা কি তা হল্লা, দিনের বেলা মুখে দেওয়া যায় না আমিও বুঝি, কিন্তু আঙ্গুলটা কি ঘরে রেখে গেছি না একটু তো টিপ দিয়ে দেখতে পারতাম বাজে কিনা? আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়া রাউলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ তবে উচ্চ কণ্ঠে দিয়ে বলা সুবহানাল্লাহ, বলেন তাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আল্লাহ তার দামটা কেউ বাড়িয়ে দিবেন, তাহলে আল্লাহ হু আকবার আসতে না জোরে? আরেকবার Jabby.
বলছিলাম, প্রশ্ন যদি করেন কারে, আল্লাহকে গোলামি করবো কেন, আমাদের সালিহা কেন করবো, আল্লাহ বলেন এই কারণে করতে হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, কারণ জমিনটা তোমাদের জন্য বানিয়েছি বিছানা। সুবহানাল্লাহ, জমিনের উপরে আরো কোন বড় বিছানা বলুন তো আছে নাকি? ও ভাইরা, আপনাদের এলাকার সারা বাংলাদেশের এক সময় ধনী মানুষ ছিলেন কে? ইসলাম সাহেব। আপনি বলেন তো ইসলাম সাহেবের বিছানা কয় পরতের গালিচা? কথা বল না কে? কোন কার্পেটিং নাই, কোন ধরনের টাইলস নেই, উপরে যদিও সুন্দর করা আছে কিন্তু নিচে কোনো বিছানা জুড়ে বলে না আছে নাকি? কেন নাই? আল্লাহ তার কোরআন দিয়ে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুহুম তারাতান উখরা। কার কথা? এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই মাটিটাই হবে আমাদের কি বিছানা, আবার এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ উত্তোলন করবেন বিচার ফায়সালা করার জন্য। কথা কোন ঠিক কিনা, কে কি করেছিলাম আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? কলম কোথায় চালিয়েছিলাম, কার বিরুদ্ধে চালিয়েছিলাম, সব ফাইল রেকর্ড অডিও ভিডিও সমস্ত কিছু যদি এখন আছে না নাই? দুই কাঁধে কি আছে, নাম কাঁধে কি, কে বলেছেন? আল্লাহ বলছেন, إِرَامَ الْكَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ الله تعالى قولي شوية তোমার দুই কাজে দুজন ফেরেশতা দিয়েছি, একজনের দায়িত্ব হলো নেক কর্মগুলো করা, আরেক জনের দায়িত্ব হলো বদ আমল গুলো লেখা। আমরা কার গাছ থেকে চুরি করে শশা খেয়েছিলাম, কার গাছ থেকে চুরি করে কাঁঠাল খেয়েছিলাম, কার জমিনের দান হাত দ্বারা এনেছিলাম নিজের গরুটাকে মোটা তাজা করার জন্য, আল্লাহর কাছে এই রেকর্ড জুড়ে বলেন আছে না নাই? শুধু তাই নয়, কার পাঁচ টাকার কলমের কুঠা দিয়ে, ও ভাই আজকের সমাজে যদি একজন পকেট মারকে ধরা পড়ে, মনে করেন আপনাদের এই সরাসর বাজারের মধ্যে পকেট মারি করলো একজন আল্লাহর বান্দা ক্ষুধার্ত অবস্থায়, হয় না? কথা কোন হয় না? 200 টাকা আউট করার সময় লোকটার হাত ধরে ফেলছে, তিনি তার পকেট থেকে নিচ্ছে, এই লোকটা তারে ধরে ফেললো, ধরে ফেলার সাথে সাথে মানুষদের কাছে আওয়াজ দেওয়ার পরে মায়ের কম না বেশি? তোমার কথা কয় নাকি? বেশি। কিন্তু 5 টাকার কলম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমার দেশের চুরেরা নিয়ে যাচ্ছে, এই কলম চুরদের বিচার হচ্ছে না দিলে এখন ঠিকই না? আজকে আল্লাহ পাক রব্বুল আমিন যদি আমাদেরকে জিজ্ঞেস করেন কি করেছিলা, সব অডিও ভিডিও নিতে যদি চান বলেন তো আল্লাহর জন্য কোন সমস্যা হবে না? সমস্ত কিছু আছে। সেদিন আল্লাহ পাক বলবেন, ইয়াউমাহুম বারিসুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমাদের কাছ থেকে যখন পায়চানা নেবেন, ডাক দিয়ে বলবেন আজকের দিনে কারো কোনো দোষ ত্রুটি গোপন করা হবে না, লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, আমরা যারা যা কিছু করেছি সব কিছু আমাদের চোখের সামনে আল্লাহ ভাসমান করে দিবেন। সেই দিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহি কার? জোরে বলুন তো আল্লাহ ছাড়া আরো কাহারো থাকবে নাকি? অল্প দিনের বাদশাহি পেয়ে কে কতটুকু যে যতটুকু যেই দিকে পরিচালিত করে, এই অবস্থাটুকুর মধ্যে আল্লাহর কাছে সব ফাইল আছে, সমস্ত রেকর্ড আছে, ভিডিও টুকু আছে। ও মুসলমান, কেউ বাসার মতন কোন অধিকার আছে নাকি? অবাস্তব
করার সময় মানুষটারে যখন কবরে রেখে আসি, ওই সময়টার মধ্যে আমরা শুধু এই কথাগুলো পড়ি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম বলে বলে শেষ করে দেয়। কিন্তু আমাদেরকে এই কবরের মধ্যে যে যেতে হবে, একবার নিজেদের অন্তরের মধ্যে স্থান দিলাম না, কথা কানা সেনা দেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দি এই কারণে গোলামি করতে হবে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা জমিনটা তোমার জন্য বানিয়েছি বিছানা, ওয়াস সামাআ বিনাআ আকাশটাকে বানিয়েছি ছাদ। আমি যদি আপনাদের কাছে বলি, ও ভাই আকাশের যে ছাদটুকু আছে এর চেয়ে বড় সুন্দর ছাদ আছে নাকি? পৃথিবীটা অত্যন্ত ক্ষণস্থায়ী, কথা কন ঠিক কিনা? চাইবো আমরা সব সময় কার কাছে? আল্লাহর কাছে। এছাড়া আর কোন রাস্তা নাই। আমাদের দেশের একজন বিখ্যাত কবি ছিলেন, যার নাম হলো দুখু মিয়া। নাম কি? তিনিও চাইছেন কার কাছে? কথা কন কার কাছে? চায়ের দোকানে চাকরি করে আল্লাহ তাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, কথা কন ঠিক কিনা? তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চাইতেন আল্লাহর কাছে, নদী পথে চাইতেন কার কাছে? শস্য খেতে দিয়ে যাচ্ছে এই সময় তাকিয়ে আছেন কার দিকে? একদিন প্রার্থনা শুরু করেছে, শুন শুন ইয়া ইলাহি আমার মুনাজাত, শুন আমার মুনাজাত, তোমারই নাম জপে যেন হৃদয় দিবসে রাত, শুন আমার যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কি দেখতে চাইছেন? আর আমাদের দেশের মহিলারা কি দেখতে ছেলে বলে বাংলাদেশের খেলা হচ্ছে, বোন কে বলে তুই শহর আমি বাংলাদেশের খেলা দেখবো, মেয়ে বলে একেবারে লাঠি মেরে তারে ঘর থেকে বের করে দেবে, আমি দেখবো টমেন জুলি, মা কয় তোরা দুই অর্ডারে গাঢ় দই দিয়া তারপর ঘর থেকে বেশি করে তালা মারি দিব, আমি দেখবো স্টার জলসা, বুঝে না সে বুঝে না, কথা কোনো আসেনে না? এই এই কো বুঝে না সে বুঝে না, এটা দেখার জন্য এই পক্ষী দেখার লাগে আমাদের দেশের মহিলারা পাগল হয়ে গেছে। আপনাদের দেশের মা বোনেরা ভালো, জামা কিনবা কি জামা কো পাখি? এই বছর অবশ্য ব্যতিক্রম হয়েছে, এই বছর আপনার জুতা বলেন, জামা বলেন, শাড়ি বলেন, সব হয়েছে কিরণ মালা, তোমার কথা কই না দি কি মালা? ও আল্লাহর বান্দি বন্ধ করো তোমার এই আওয়াজটুকু, আল্লাহর কোরআন নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা আত্মা আছে, দিন আছে, কোরআন কারীমের একটা আত্মা হচ্ছে সূরাতুল ইয়াসিন, কোন বান্দা বান্দি যখন সূরাতুল ইয়াসিন টুকু তেলাওয়াত করে আল্লাহ তার অন্তরের মধ্যে নূর দান করে দেন। কোরআনের আয়াত মিনিং সহকারে পড়লে পরে, অর্থ সহকারে যখন কোরআনের আয়াত টুকু পড়বে বান্দা হৃদয়টারে পরিষ্কার করে দিবেন কে? আজকে মুসলমানদের রূপ জন্মে গেছে, মুসলমানদের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের তালিম নেই। আজকে মুসলমান অধপকনে বিজাতিরা আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, অন্য অন্য দেশের সেই সমস্ত নাফরমানেরা মুসলমানদেরকে আক্রমণ করছে, তার পিছনে যদি জাস্টিফাই করা হয় খতিয়ে দেখা হয়, একটাই লেখাত বেরিয়ে আসবে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়ে দিতে বলে ঠিক কিনা? আল্লাহ
ভাইরা, আল্লাহ বলেন তোমাদের জন্য জমিন যারে বানিয়েছে কি কথাক্ষণ বিছানা, কথাক্ষণ ঠিকই না, আসমা আবিনা আকাশটারে বানাইলাম কি? আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছে যান, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যারা ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ভাইরা এদিকে তাকাই, ইঞ্জিনিয়ারকে গিয়ে বললেন আমি একটা বাড়ি বানাতে চাই, ইঞ্জিনিয়ার সাহেব বললেন কয়তলা বাড়ি বানাবো, কয়তলা বানাবেন? তখন আপনি বললেন পাঁচতলা বাড়ি বানাবো। পাঁচতলা বাড়ি বানানোর কথা বললে পরে তিনি এসে সয়েল টেস্ট করবেন, পরীক্ষা করার পরে উপযোগী মনে হলে পরে কাগজের মধ্যে আপনার পাঁচতলা বাড়ি বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক তালা তালাতেই সাদ আছে না নাই, কথা কন আছে না নাই? ইঞ্জিনিয়ার তিনি ড্রয়িং এর মধ্যে লিখে দিল 5 ইঞ্চি দূরত্ব, দূরত্ব রড পাঁচে হবে, মিস্ত্রি সাহেব চুরি করার জন্য ফাঁকে ফাঁকে 7 ইঞ্চি দূরত্ব দূরত্ব বানলেন। ইঞ্জিনিয়ার সাহেব যখন ভিজিট করতে আসছেন, জালায়েরা যে ভিজিট করার সময় তার মেজারমেন্ট একটা হাত থেকে নিল, নিয়ে দেখলেন 7 ইঞ্চি দূরত্ব। এবার আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলছেন স্যার মানে একটু ঘুষ দিয়া দিই। তিনি এই অবস্থায় বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখনই বললেন আমি আল্লাহকে ভয় করি, সাথে সাথে তার চেহারা মলিন হয়ে গেল, বলছে সব কটা খুল। এবার বলুন তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে তো, আপনাদের দেশে মনে হয় সুর বের করি নাই। আমি আপনাকে এই ভাষায় বলতে চাই না, ও ভাই আপনি নিজের চরিত্রটাকে সুন্দর করুন, কারণ আপনি যদি তাকে সহযোগিতা করেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে সহযোগিতা করবে। মিস্ত্রি সাহেবের চোখে যদিও ধরা পড়েছিল কিন্তু কাজ করে নাই, ইঞ্জিনিয়ার সাহেবের চোখে ধরা পড়ে গেল ভুলটুকু। আপনারা বলুন তো আমাদের উপরে যে আল্লাহ সাতটুকু তৈয়ার করেছেন, ওই সাতের মধ্যে কোন ভুল আছে? কথা কন্যা আছে? কে বলছে নাই? কে বলছে নাই? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন কোন ত্রুটি বিচ্ছুতি ধরা পড়বে না। এরপরে আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার গোলামিটা এই কারণেও করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তার উপরে আরেকটা কি আছে? ঝর্ণা কি দিয়েছেন? শাওয়ার ফিটিং করলেন। আল্লাহ বলেন ও বান্দা বান্দি, তোমাদের জন্য আমি শাওয়ারও রেখেছি, আকাশের মধ্যে জমিনের পিপাসা নিবারণের উদ্দেশ্যে আমি আল্লাহ শাওয়ার ফিটিং দিয়েছি, আমি সুন্দর করে ঝর্ণা ফিটিং দিয়েছি। আপনি গোসলখানার ভিতরে ঢোকার পরে ঝর্ণার মুখ কাটা যে দিকে আছে এখানে দাঁড়ালেন না, ভিন্ন জায়গায় দাঁড়ালেন, বলুন তো আপনার গায়ের পানি কিছুটা পড়বে নাকি? আর যদি সোজা দাঁড়ান, কথা কন সোজা দাঁড়ালে? আল্লাহ বলেন ও বান্দা বান্দি, আমি আকাশের মধ্যে ঝর্ণা ফিটিং করেছি,
যেখানের পানি প্রয়োজন, যে জমিনটা বেশি পিপাসাগ্রস্ত হয়ে যায়, এই জমিনটারে ঠান্ডা করার জন্য আমি আমার আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি।